স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানির সুযোগ চায় বিজিএমইএ। এবং সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের তথ্য যাচাই করবে এনবিআর। আসসালামু আলাইকুম, অর্থ বাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সব স্থলবন্দর দিয়ে বস্ত্র পোশাক খাতের কাঁচামাল আমদানি এবং আংশিক শিপমেন্টের সুবিধা চেয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। চিঠিতে বেনাপোল সহ ভোমরা ও সোনা মসজিদ দিয়ে বন সুবিধার আওতায় পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল, সুতা, তুলা, কাপড়সহ অন্যান্য সরঞ্জাম আমদানির সুযোগ চাওয়া হয়েছে। এছাড়া স্থলবন্দরে পণ্যজোট ঠেকাতে পণ্য সংরক্ষণে গুদামের সক্ষমতা ও প্রয়োজনীয় লোকবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারী করদাতাদের তথ্য যাচাই বাছাই করবে জাতীয় রাজস্ব বোর্ড, ফলে করদাতা চাইলেও সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য গোপন করতে পারবেন না। তথ্য গোপন করলে কিংবা সঞ্চয়পত্রে জাল কাগজ দিলে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর। জানা যায় এপিআই এর আওতায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর অঞ্চলগুলোকে পরীক্ষামূলকভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে, যা ব্যবহার করে কর অঞ্চলগুলো করদাতার সঞ্চয়পত্রে বিনিয়োগের হিসাব ক্রস চেক বা মূল্যায়নের সুযোগ পাবে। এনবিআর এর এক কর্মকর্তা বলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর 2021-22 অর্থ বছরের সঞ্চয়পত্র থেকে 32,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে, যা গত অর্থ বছরের চেয়ে 60% বেশি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকালে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসসির তথ্য অনুযায়ী আজ লেনদেন শুরুর আধা ঘন্টা পর অর্থাৎ সকাল 10:30টায় ডিএসসির সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 12 পয়েন্ট বেড়ে 6,712 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে 446,65,00,000 টাকার শেয়ার ও ইউনিট। অপরদিকে সকাল 10:30টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক 50 পয়েন্ট বেড়ে 19,565 পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে সিএসসিতে লেনদেন হয়েছে 9,37,00,000 টাকার শেয়ার ও ইউনিট। বাংলালিংকে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। 17.12 স্পিড স্কোর নিয়ে 2021 সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার স্পিড টেস্ট অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক বিটিআরসি আয়োজিত সর্বশেষ নিলাম থেকে মোট 9.4 মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করে। এর ফলে বাংলালিংক গ্রাহক প্রতি স্পেকট্রামের হিসেবে দেশের বেসরকারি টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। সহযোগিতাই আমাদেরকে এই ধারাবাহিক। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানির সুযোগ চায় বিজিএমইএ। এবং সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করবে এনবিআর। অর্থ বাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অর্থ বাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থ বাণিজ্যের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।